নিউজ এক্সপ্রেস নিবেদন করছে, 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি, RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে, কোচবিহার। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, কোচবিহার। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, NH-31 চকচকা কোচবিহার। নারীর সৌন্দর্য মানেই অলংকার, আর অলংকার মানে মাতৃ জুয়েলারি, BS রোড, কোচবিহার। নমস্কার সবাইকে, স্বাগত নিউজ এক্সপ্রেসে, আমি আপনাদের সাথে বিপাশনাথ। শুরুতেই চোখ রাখবো হেডলাইনসে। রাতভর মুষলধারার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার। প্রধানকে নিজ স্বার্থে বেআইনি কাজ করতে চাপ দেওয়ায় অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। রেল আধিকারিককে ডেপুটেশন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের। নিকাশি নালা সংস্কারের দাবিতে ময়নাগুড়ি জাগৃতি মোড়ে পথ অবরোধ। ১৪৫০ মেট্রিক টন বাংলাদেশে পদ্মার লিস্ট ঢুকলো পশ্চিমবঙ্গে। এবার আসছি বিস্তারিত খবরে। সোমবার রাত থেকে শুরু হওয়া মুষলধারা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়ল কোচবিহারের বিভিন্ন এলাকা। এমনিতে লকডাউনের জেরে অর্থনীতি বিপন্ন, তার মাঝে এই বৃষ্টির জেরে পুরোপুরি বিপর্যস্ত কোচবিহারের জনজীবন। এই মুষলধারা বৃষ্টির জেরে বাসস্ট্যান্ড থেকে শুরু করে রাজবাড়ি প্রাঙ্গণ, শহরের ব্যস্ততম হাসপাতাল চৌপতি ও হরিশপাল চৌপতি, শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে। সেই সাথে পৌরসভার বিভিন্ন নিচু ওয়ার্ডগুলি জলমগ্ন হয়ে পড়েছে, যার জেরে সমস্যায় পড়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বেড়া বাড়লেও বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই, যার জেরে জলমগ্ন হয়ে পড়ার আতঙ্কে রয়েছে শহরবাসী। এই প্রসঙ্গে সাধারণ জনগণ নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছে, সেই সাথে নতুন নিকাশি নালা নির্মাণের কথাও তারা বলেছেন। অন্যদিকে রাতে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার জেরে কোচবিহার শহরের প্রাণকেন্দ্র স্টেশন মোড় এলাকায় একটি বড় গাছ রাস্তার উপরে উপড়ে পড়ে যায়। এর ফলে যান চলাচল ব্যাহত হয় সংশ্লিষ্ট এলাকায়। পরবর্তীতে দমকলের সহযোগিতায় গাছটি রাস্তা থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়, যদিও এ বিষয়ে কোনো হতাহতের খবর নেই বলে জানা যায়। দেখেন, এটা তো এই যে ড্রেনগুলি পরিষ্কার করছে না, মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার না থাকলে তো জল জমবে। দেখেন, মিউনিসিপ্যালিটির সব দায়িত্ব, এই দায়িত্ব তারা করে না। লোক চলাফেরা করতে পারছে না, না একটা ডাক্তারের কাছে, না একটা দোকানে যেতে পারছে। দেখুন, সকাল থেকে যে বৃষ্টিটা, যে মুষলধারে বৃষ্টিটা হলো, এই বৃষ্টিতে তো জল ওঠাটাই স্বাভাবিক, কারণ এদিকে নদীগুলো সব ভরে গেছে, নদীর লেয়ার মোটামুটি সব ভরে গেছে। নদী যদি খনন না করা যায় তাহলে তো শহরে জল আটকাবে। সবার আগে নজর দেওয়া উচিত আমাদের যে নদীগুলো আছে, শহরের আশেপাশে নদীগুলো আছে, সেই নদীগুলোকে খুবই তাড়াতাড়ি আর খনন করে আর পাশ দিয়ে যদি আরও হাইড্রেন যদি না করা যায় তাহলে শহরে জল আটকাবে। শহরের নিকাশি ব্যবস্থা বলতে, শহরের তো ড্রেনগুলোর পরিস্থিতি খুব একটা ভালো নয়, মানে ড্রেনের মধ্যে প্রায় মনে করেন 4-5 ফিট নোংরা কাদা। তো ওই জলগুলো তো সেই কাদাগুলো না তুললে জলের তো স্থিতি বাড়বেই, তো যদি জল বাড়ে তো শহরের এই পরিস্থিতি হবেই। ড্রেনগুলো যদি সমাধান না করা যায় তাহলে পরে জল আটকাবে। আর তার সঙ্গে আমাদের কোচবিহার শহরে আরও মনে করেন 2টো হাইড্রেন ইমিডিয়েটলি করা উচিত সরকার, তাহলে শহরের উপরে এই জলগুলো আর বাড়বে না। বিজেপি পরিচালিত প্রধানকে নিজ স্বার্থে বেআইনি কাজ করতে চাপ তৃণমূল নেতার। তৃণমূল নেতার কথা মতো কাজ করতে রাজি না হওয়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীকে ব্যাপক মারধর তৃণমূল নেতার, তাও আবার একেবারে সরকারি দপ্তরের ভেতরে। অভিযুক্ত তৃণমূল নেতা রাজকুমার মণ্ডল, তিনি তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী এবং এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগ, সোমবার সন্ধ্যায় মানিকচক BLRO অফিসের ভেতরে বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান
পম্পা সরকারের স্বামী সুজয় গোস্বামীকে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সরকার নিজেও। তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রধানের অপরাধ, দাপুতের তৃণমূল নেতা রাজকুমার মণ্ডলের কথা মতো তার এলাকায় 100 দিনের কাজের মাস্টার রোলে সই করেননি প্রধান। প্রধান পম্পা সরকার সাফ জানিয়েছেন, বেআইনি মাস্টার রোলে তিনি কোনো মতেই সই করবেন না, আর তারই মাসুল গুনতে হলো প্রধানের স্বামীকে। একেবারে জনসমক্ষে চলল মারধর। কেন মাস্টার রোলে সই করেনি প্রধান, এই অভিযোগ তুলে রাজকুমার মণ্ডল সহ বেশ কয়েকজন চড়াও হয় বিজেপি প্রধানের স্বামী সুজয় গোস্বামীর উপর। চলে মাটিতে ফেলে ব্যাপক চর, ঘুষি, লাথি। পরে স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রধানের স্বামীকে। মারধরে ব্যাপক আহত হয় প্রধানের স্বামী। আহত প্রধানের স্বামীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার বিবরণ জানিয়ে রাজকুমার মণ্ডল সহ দুইজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সরকার। মেম্বারের সিগনেচার চাই, ওই গ্রামে আমার মেম্বার আছে, মেম্বারের সিগনেচার করে নিয়ে আসো, তারপরে আমরা ভাবনা চিন্তা করে মাস্টার রোলটা বের করব। মেম্বারের কাছে একবারের জন্যও তিনি বলেননি যে কি মাস্টার রোলটা বের করো বা আমার এই ফর্ম করে সাইন করে দাও। উনি না বলে আমাকে জোর করে হুমকি দেখিয়ে গুলি, বন্দুক, এসিড মুখে ফেলে শৈলে ফেলে দেওয়ার হুমকি, এগুলো হুমকি দেখিয়েছেন তিনি, যাতে আমি ওর হুমকিতে ভয় পেয়ে আমি মাস্টার রোলটা বের করে, যাতে ওর বেআইনি হিসাবে আমি মাস্টার রোলটা মানে পেমেন্টটা করি। আজকে হঠাৎ করে ব্লকে গেছিলাম, একটা জমির ঝামেলা ছিল, বিএলআরও অফিসে ডাক হয়েছিল, ওখানে উপস্থিত ছিল রাজকুমার মণ্ডল। ও হঠাৎ করে বাইরে বের করে আমাকে জিজ্ঞাসা করেছে, তুই আমার মাস্টার রোলটা বের করছিস না কেন? তারপরে ও হঠাৎ করে আমাকে গলা ধরে উঠাতে চাইছিল, রাজকুমার মণ্ডল। হ্যাঁ, তারপরে জঙ্গলের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমি ওখানে হালকা হালকা কাদা কাদা ভাবছিল, আমি ইয়ে করতে গেলাম, তার সঙ্গে সঙ্গে আমার উঠা মাত্রই আবার ধাক্কা দিয়ে পোলে লেগে যেত। সে জায়গায় আমাকে প্রকাশ মহালদার ধরেছে, অমিত সাহা ধরেছে, তারপরে আমি বেঁচে থানাতে গিয়ে জানিয়েছি আমি অভিযোগ করেছি বেআইনি কাজের জন্যই মারধর করা হচ্ছে। উনি বলেছেন মথুরাপুর স্ট্যান্ডে গুলি করবো। বহু দেশ বিদেশে পর্যটক পাহাড় ও জঙ্গলের টানে প্রতি বছর ছুটে আসে উত্তরবঙ্গে। শীত, গ্রীষ্ম ও পূজোর সময় পর্যটকদের ঢল নামে উত্তরবঙ্গ জুড়ে। সিংহভাগ পর্যটকদের উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় আসার জন্য নির্ভর করতে হয় রেল পরিষেবার উপর। করোনা আবহের জন্য রেল পরিষেবা প্রায় স্তব্ধ। কিছু স্পেশাল ট্রেন চালিয়ে রেল পরিষেবা দিয়ে চলেছে সরকার। পূজোর সময় ঘুরতে আসার বুকিং নিয়ে এই সময় ব্যস্ত থাকতে দেখা যায় পর্যটন ব্যবসার সাথে যুক্ত থাকা ব্যবসায়ীদের। কিন্তু রেল পরিষেবা ঠিক না থাকায় বুকিংয়ের খাতাও প্রায় শূন্য। অবিলম্বে রেল পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়ে মুখ্য রেল অধিকর্তাকে স্মারকলিপি প্রদান করলো ইস্টার্ন হিমালয় ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন। এডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য, তো আগামী আপনারা জানেন সমস্ত কিছু বন্ধ, তো আগামী দুর্গাপূজায় ট্রেনের কটা ট্রেন কী খুলবে না খুলবে তার জন্য আমরা, কারণ আমাদের এই জায়গাটায় সমস্ত ট্যুরিস্ট, বেশিরভাগ ট্যুরিস্ট আমাদের ট্রেনে আসছে। এবার ট্রেন না খুললেও আমাদের এদিকে জঙ্গল খুললেও লাভ হবে না, বা আমাদের এদিকে পাহাড় খুললেও লাভ হবে না। সেই জন্য আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম, যাতে কোন কোন ট্রেন কীভাবে কীভাবে খুলছে কী বিচ্ছন্ন। তো উনি আমাদের বললেন যে আপনারা অ্যাকচুয়ালি কাজ করুন, আপনারা ডিআরএমের সঙ্গে কথা বলুন, আর আমার কাছে সেরকম কোনো খবর নেই কোন ট্রেন খুলবে কী খুলবে না খুলবে। আমরা চাচ্ছি যে আপাতত মানে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ কাঞ্চনকানা পদাতিক তো চলছে, এই তিনটে ট্রেন দুর্গাপূজার আগে যেন খুলে দেয়। এই তিনটে ট্রেন না খুললে পরে খুব মুশকিলে পড়ে যাবো, একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন কেউ আমাদের কথা আর শুনছে না। এটা আমাদের আপাতত রাস্তায় নামতে হচ্ছে, এখন কিছু করার নেই। আমরা প্রত্যেক সপ্তাহে একটা একটা করে প্রোগ্রাম করছি, ক্যাম্পেইনিং করেছি, রাস্তায় নামছি। নিমিষে একটি ছোট্ট বিরতি। আসন্ন শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। সর্বভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে শ্রীজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায়, কোচবিহার। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা। শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু।
অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার। নারীর সৌন্দর্য মানেই অলংকার, আর অলংকার মানে মাতৃ জুয়েলারি। প্রসিদ্ধ গ্রহরত্ন, হীরের গহনা এবং হলমার্ক যুক্ত গহনার বিপুল সম্ভার। আমাদের ঠিকানা মাতৃ জুয়েলারি, বিএস রোড, কোচবিহার। ফোন 03582-22208। ফিরে এলাম বিরতির পর। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে পথ অবরোধ ময়নাগুড়ি শহরে। মঙ্গলবার ময়নাগুড়ি শহরের ওপর জাগৃতি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল। এলাকায় প্রায় 20টি দোকান ঘর এবং পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে জল জমা হয়ে রয়েছে। পরে ময়নাগুড়ি থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ঝুলন সান্যাল ও গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সমস্যা সমাধানে আশ্বাস দেওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। সকাল 10টা থেকে টানা এক ঘন্টা ময়নাগুড়ি বাজারে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল তারা। আমার সমস্যা, আমার রান্নাঘর, থাকার ঘর, শোয়ার ঘর সব ঘরে এক করে জল আছে, রান্না বন্ধ, সব ড্রেন জাম করে রেখে দিয়েছে, ড্রেনে করে ঘর। তাই আজকে কি করছিলেন আপনারা? যে ড্রেনে করে পিলার উঠছে, এই পিলার ভাঙা হবে। আজকে কি করছিলেন? আজকে আমরা পদবরোধ করছিলাম। সমস্যা সমাধান বলতে, একদিকে হচ্ছে বেআইনি যে দখলদারি চলছে, পিডাব্লিউডি ড্রেন এবং সমস্ত ড্রেনগুলোর উপরে দোকানঘর তৈরি করে দিচ্ছে, ব্যবহার করে দখল করে নিচ্ছে, সেটা পাবলিককে আগে নিজেদের সচেতন হতে হবে। আর 2 নম্বর, আমরা বহুদিন থেকে মানুষকে বলে আসছি আপনারা প্লাস্টিকের ব্যবহারটা বন্ধ করুন। এই ক্যারি ব্যাগ, প্লাস্টিকের ক্যারি ব্যাগ টোপলা বেঁধে বেঁধে ড্রেনের মধ্যে ফেলছে, সমস্ত ড্রেনের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, জল আটকে যাচ্ছে। এই সমস্যা কিন্তু এইভাবে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এই সমস্যা খুব বেশি মেটাতে পারবে না যদি মানুষ নিজেরা ড্রেনগুলোকে পরিষ্কার না রাখে, ড্রেনগুলোকে জল যাওয়ার উপযুক্ত করে রাখতে না পারে। মানুষের আচরণের জন্যই মানুষের কষ্ট পেতে হয়। কিছু মানুষ অসৎ উপায়ে সরকারি জায়গা দখল করে দোকান বানাচ্ছে, প্লাস্টিক ফেলছে ড্রেনের মধ্যে, এইভাবে বর্ষাকালে মানুষ কষ্ট পায়। এখানে আমাদের যারা ব্যবসা করেন, চাল ডাল আটার মজুদ, যেখানে মেন মজুদ আছে গোটা ব্লকের ব্যবসা এখান থেকেই পরিচালিত হয়, তাদের প্রতি বছরে গোডাউনের ক্ষয়ক্ষতি হয়, সত্যি খারাপ লাগে। আজকে এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন, থানার স্টাফেরাও ছিলেন, তারা সকলে মিলে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলোচনা করে ড্রেনের মুখটা যে জায়গাটা আটকে দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে, এবং বৃষ্টিটা কমলে, জলের বৃষ্টিটা কমলে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে লেবার লাগিয়ে বাকি যতটা পরিষ্কার করার করে দেওয়া যায়। সমস্যাটা হচ্ছে গোটা আমাদের যে খালপাড়া যেটাকে বলি আমরা, অ্যাকচুয়াল এটার নামও আমরা পরিবর্তন করছি খুব শীঘ্রই এই পাড়াটার। এই পাড়াতে সমস্ত ব্যবসায়ীরা থাকে, চাল ডাল আটা তেল এসবের ব্যবসা করে বেশিরভাগ, সমস্ত দোকান সমস্ত বাড়ি ডুবে যায় জলে। কারণ যে হাইড্রেনটা, সেই হাইড্রেনটার মুখটা আমরা হঠাৎ করে দেখলাম যে হাইড্রেনটার মুখটা অবৈধভাবে একটা নির্মাণ হচ্ছিল, যার জন্য জলটা সম্পূর্ণ আটকে যায়, এবং মালিককে আমরা ডেকে নিয়ে আসার পরে মালিক নিজেই খুলে দিল এবং সম্পূর্ণ জল এখন বেরিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে এই ড্রেনটা যাতে ক্লিয়ার থাকে তার বন্দোবস্ত করব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ শুভেচ্ছা স্বরূপ 1450 মেট্রিক টন বাংলাদেশের পদ্মা ইলিশ ঢুকল এপার বাংলায়। বাংলাদেশের যশোরে বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে সোমবারে ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে। সোমবার সন্ধ্যা 6টার সময় প্রথম চালানের 2টি ট্রাকে 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
2012 সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে ইলিশ মাছ দিয়েছে। গত বছরও দুর্গাপুজোর সময় দেওয়া হয়েছিল 500 মেট্রিক টন ইলিশ মাছ। সোমবার দুপুরে ইলিশের চালান বেনাপল বন্দর এলাকায় এসে পৌঁছায়। এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় 6টার সময় 6 মেট্রিক টন করে দুটি ট্রাকে মোট 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে প্রবেশ করে। ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান হল খুলনার জাহানাবাদ সি ফুড লিমিটেড, আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জেকে এন্টারপ্রাইজ, এর সিড অ্যান্ড এলফ এজেন্ট বেনাপলের নীলা এন্টারপ্রাইজ। প্রতি কেজি ইলিশ মাছ মার্কিন $10 রপ্তানি করা হলো, যা বাংলাদেশি 850 টাকায়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। রাতভর মুষলধারার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার। প্রধানকে নিঃস্বার্থে বেআইনি কাজ করতে চাপ দেওয়ায় অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। রেল আধিকারিককে ডেপুটেশন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের। নিকাশি নালা সংস্কারের দাবিতে ময়নাগুড়ি জাগৃতি মোড়ে পথ অবরোধ। ৪৫০ মেট্রিক টন বাংলাদেশে পদ্মা ইলিশ ঢুকলো পশ্চিমবঙ্গে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।